জলের সংকটে রাস্তা অবরোধ করল ঘরের গিন্নিরা। বর্ধমান শহরের বিজয়রাম কুড়েপাড়ার বাসিন্দারা আজ সকাল 9টা থেকে বেলা 11:30 পর্যন্ত রাস্তায় নেমে অবরোধ করেন। কার্যত অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়। পরে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশ্বাস দেন। তারপর অবরোধ তুলে নেন কুড়েপাড়ার মায়েরা। উল্লেখ্য, গত 5 দিন ধরে ওই এলাকায় সজলধারা জল বন্ধ করে দেন পাম্প কর্তৃপক্ষ, ফলে হয়রানির শিকার হতে হয় কুড়েপাড়ার বাসিন্দাদের। এদিন এলাকাবাসীরা জানান, সজলধারা প্রকল্পের আওতায় নিম্ন কিছু টাকার দরুন বাড়ি বাড়ি জল পরিষেবা পাচ্ছিলেন, কিন্তু হঠাৎ জল সরবরাহ বন্ধ হওয়ায় নাজেহাল হয়ে পড়তে হয় এলাকার মায়েদের। আমাদের এখানে 5 দিন থেকে জল নেই, আমাদের জলের জন্য খুব অসুবিধা হচ্ছে, কারণ আমাদের ঘরে অসুস্থ দুজন রোগী রয়েছে, আর আমাদের অসুস্থ রোগী ছাড়াও আশেপাশে তো আরও যারা লোক আছে তাদের কোনো জল পাচ্ছে না, আমাদের নিজেদের কোনো সামনাসামনি নেই, সবার যে ক্ষমতা আছে তাই নয়, আমাদের এই জল দিয়ে সব চালানো হয়, কারণ এই জলটা না থাকলে গোটা এই বিজয়রাম চত্বরেরই সব লোকেরই অসুবিধা হচ্ছে, শুধু আমারই না। আপনারা জল পাচ্ছেন না কেন? পাচ্ছি না কেন, আমরা ঠিক মতন টাইমে টাকা দিয়েছি, যারা দেয়নি তাহলে তাদের আগে ব্যবস্থা করতে হতো, যে সেই ব্যবস্থাটা না করে একসঙ্গে লাইনটা কাটার তো কোনো মানে নয়, একসঙ্গে না কেটে তাদের আগে কোনো ব্যবস্থা নিতে হতো, একসঙ্গে যারা টাকা দিয়েছে তাদের লাইনগুলো কেটে দেওয়ার কোনো ঝুঁকি নয়, কারণ আমরা তো পাই টু পাই মাস মাস টাকা দিয়েছি, তা সত্ত্বেও আমরা জল পাচ্ছি না, কেন পাবো না এটা আমরা? এই টাকা আপনারা জমা কাদের হাতে দেন? কাদের হাতে যারা যাদেরকে দেখিয়েছে ওরা যে এদের হাতে দিতে হবে তাদেরকে আমরা টাকাগুলো দিচ্ছিলাম, তারা স্লিপ ফিলিপ সবই দিয়েছে, আমাদের ঘরে রাখা আছে। আমাদের হরিনারায়ণপুর কুড়িয়াপাড়া গোটা গ্রাম গোটা এলাকাটা সজলধারা জলে চলে, সজলধারা কলের লাইন কেটে দিয়ে গেছে, দীর্ঘদিন ধরে আমরা সবাই টাকা দিয়ে আসছি কিন্তু টাকা কোথায় যাচ্ছে কী হচ্ছে, তার জন্য অনেক অ্যাপ্লিকেশনও করেছে, অনেক কিছু হয়েছেও, কিন্তু আজ পাঁচ ছদিন জল নেই, আমরা কী সমস্যায় আছি, খাবার জল নেই, কোনো কিছুর জল নেই, আমরা যাদের পাম্প আছে কোনো রকমের সেই তাদের বাড়ি থেকে জোর করে একটু জল নিয়ে এসে চলছি, আর এই করোনার সময় জমায়েত হতে বারণ করছে সরকার থেকে, আর আমরাও জানি যে হওয়া উচিত নয়, তার সত্ত্বেও আমাদেরকে জমায়েত হতে হচ্ছে, কেন কেন আমাদের টাকাগুলো খেয়ে নিয়ে বসে আছে তারা? টাকাগুলো কাদেরকে দিয়েছিলেন? টাকাগুলো কাদেরকে দিয়েছিলেন? যারা ওই দায়িত্বে আছে তারা কারা দায়িত্বে আছে? দায়িত্বে আছে আমাদের পাড়ারই কটা কটা ছেলে আছে, ওরা কারা নাম বলো, কে কে আছে বলো, প্রসঙ্গত মায়েরা নেতাদের জন্য বলেন, এলাকার সকলের বাড়িতে জল ব্যবস্থা করেন এলাকার তৃণমূল নেতারা, তার জন্য টাকাও নিয়েছেন, কিন্তু জানা যায় সজলধারা পাম্প বিভাগে সেই টাকা জমা পড়েনি, সেই জন্য পাম্প থেকে জল দেওয়া বন্ধ হয়ে যায়। শেষমেশ সকল এলাকাবাসী বর্ধমান কাটোয়া রোড অবরোধ করে। কার্যত সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হচ্ছে বারংবার, যে কোনো রকম একসাথে অনেকজন মিলে এক জায়গায় থাকবেন না, সাবান কিংবা স্যানিটাইজারের ব্যবহার করা এবং জল দিয়ে বারবার হাত ধোয়া করোনা ভাইরাসকে দূরে রাখার জন্য। কিন্তু আজকের চিত্রটা একেবারে উল্টো দেখা গেল। যেমন যে জলে হাত ধোয়া জল পান করা হয়, অর্থাৎ এক কথায় জলই যে জীবন, আর সেই জল সরবরাহ বন্ধ জয়রাম কুড়েপাড়ায়। আমজাদ আলীর রিপোর্ট, পূর্ব বর্ধমান।